নমস্কার বন্ধুরা জবাব দিস নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো এর পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি এনি ইন্ডিয়ান সিটিজেন অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ রাজ্যে কিন্তু তেইশ জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো খুব ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোনো কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করবো কিন্তু তার আগে বলবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তৃত আলোচনা তোমাদের সাথে শুরু করবো তো বন্ধুরা এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান আগস্টের আঠেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশান কিন্তু সেপ্টেম্বরে আঠেরো তারিখ পর্যন্ত জারি থাকবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো সেক্ষেত্রে এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে তোমরা কিন্তু চাইলে সেখান থেকেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো আর অবশ্যই অ্যাপ্লিকেশান করার আগে নোটিশটি ভালো করে পড়ে বুঝে যাচাই করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করো তো বিভিন্ন পোস্ট রয়েছে সেই পোস্টগুলো সম্পর্কে বলার আগে তোমাদেরকে আমি আদার্স কী ইনফরমেশান রয়েছে সেগুলো তোমাদেরকে আগে জানিয়ে দিই মানে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে ফিস কি লাগছে এবং তোমাদের এখানে আর কি কী ইনফরমেশান রয়েছে সেগুলো আগে তোমাদেরকে বলে দিই তারপর তোমাদেরকে সরাসরি কোয়ালিফিকেশান এবং সেগুলোর ভ্যাকেন্সি এবং পোস্ট নিয়ে ডিটেলসে আলোচনা শুরু করব তো বন্ধুরা দেখো এখানে অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া রয়েছে এখানে কিন্তু এবিসি করে দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ তো এখানে তোমাদের বলে দিলাম আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন জারি থাকবে আর সেক্ষেত্রে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু 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 ডট হিন্দুস্থান পেট্রোলিয়াম ডট কম এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখি এখানে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে সেটা কিন্তু এসসি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটকে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ দিতে হচ্ছে না শুধুমাত্র ওবিসি এবং তোমাদের কিন্তু ইউ আর ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিকে কিন্তু এখানে একটা নন রিফান্ডেবল ফিজ দিতে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এক হাজার একশো আশি টাকা তোমাদের কিন্তু দিতে হচ্ছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে হাজার টাকা এবং জিএসটি দিয়ে কিন্তু একশো টাকা এই ফিজটা কিন্তু শুধুমাত্র জেনারেল এবং ওবিসি এবং ই ক্যান্ডিডেটকে কিন্তু দিতে হচ্ছে আর বন্ধুরা তোমাদের যে সিলেকশন প্রসিডিওর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে সিবিডি টেস্ট তারপরে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে আর সেক্ষেত্রে বলে দিয়েছে যে ওনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই আর সেক্ষেত্রে এবার তোমাদেরকে সরাসরি তোমাদের বেতন কাঠামো কী রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে যে তোমাদের স্যালারিটা থাকবে সেটা কিন্তু পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ ষাট হাজার পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে আর সেক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন মানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে পে স্কেলগুলো ভাগ করা রয়েছে অবশ্যই নোটিফিকেশান থেকে সেগুলো একবার আউট করে নিও এবার সরাসরি বিভিন্ন পোস্টগুলোতে চলে যাব আর দেখো নিয়োগটি কিন্তু করা হচ্ছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের পক্ষে পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে আর যেখানে কিন্তু ভ্যারাইটি পোস্ট রয়েছে যেমন ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেখানে কিন্তু তোমাদের পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ ষাট হাজার পর্যন্ত স্যালারি থাকবে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে সাতান্নটি এবং ম্যাক্সিমাম লিমিট হচ্ছে পঁচিশ এবং যে ক্ষেত্রে কিন্তু ফোর ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবে এক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স চাইনি এরপরে রয়েছে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যেখানে কিন্তু ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে সেম এজ লিমিট সেম বেতন এবং ফোর ফোর ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এরপরে রয়েছে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং তো সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে ফোর টাইম মানে ফোর ইয়ার্স ফুল টাইম তোমাদের কিন্তু এখানে ডিগ্রি লাগছে এবং ছত্রিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেম এজ লিমিট রয়েছে আর সেম বেতনই রয়েছে এরপরে দেখো সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে যেখানে কিন্তু আঠেরোটি ভ্যাকেন্সি রয়েছে সেম এজ লিমিট এবং বেতন এবং ফোর ইয়ার্সের কিন্তু তোমাদের এখানে ফুল রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স লাগবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এরপর রয়েছে দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে কিন্তু তেতাল্লিশটি শূন্যপাত রয়েছে সেম তোমাদের এখানে বেতন কাঠামো এরপর রয়েছে দেখো সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন তো সেক্ষেত্রে কিন্তু টোটাল দশটি শূন্যপাত রয়েছে ম্যাক্সিমাম আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং আগে যেই তোমাদের পাঁচটি পোস্ট বললাম সেক্ষেত্রে কিন্তু কোনোরকম অভিজ্ঞতা চায়নি তো এক্ষেত্রে যেই পোস্টটা তোমাদেরকে এই পোস্টার ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং ফোর ইয়ার্সের ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টেশন সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো একটি থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এরপরে যেগুলো রয়েছে দেখো সিনিয়র অফিসার এলএনজি বিজনেস এরপরে রয়েছে সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিবিজি সিনিয়র অফিসার আরও যেটা রয়েছে সিনিয়র অফিসার সেলস অ্যান্ড রিটেল তো সেক্ষেত্রে এগুলো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু ফুল টাইম ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ডিগ্রির পাশাপাশি তোমাদের কিন্তু তিন বছর অথবা ছ বছর অথবা দু বছর এইভাবে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে তো একমাত্র আরও একটি পোস্ট যেটা হচ্ছে ফায়ার অ্যান্ড সেফটি অফিসার যেখানে কিন্তু তোমাদের ফোর টাইম মানে ফুল টাইম তোমাদের কিন্তু বি এ অথবা বিটেক ডিগ্রি লাগবে ইন ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই অ্যাক্সিমাম সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে হবে দুটি শূন্যপদ রয়েছে পঞ্চাশ পঞ্চাশ থেকে শুরু করে এক লাখ ষাট হাজার পর্যন্ত স্যালারি রয়েছে কোনোরকম অভিজ্ঞতা চায়নি তো যে ক্ষেত্রে তোমাদের কোনো রকম অভিজ্ঞতা চায়নি সেগুলোর ক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করো আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে আমি সবগুলো নিয়ে বললাম না যেগুলোর ক্ষেত্রে মোস্ট অফ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম এবং শেষের দিকে বেশ কিছু কিছু পোস্ট আছে যেগুলো কিন্তু অলরেডি মানে যারা এখানকার বর্তমান অফিসে তাদের কিন্তু একটা প্রমোশনাল একটা পোস্ট রয়েছে তো সেগুলো নিয়ে আমি ডিটেলসে বললাম না শুধুমাত্র ফ্রেশার্স ক্যান্ডিডেট যে সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে সেগুলো নিয়ে বললাম তোমাদেরকে আর সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা লাস্টে তোমাদের বলে দিলাম আঠেরোই সেপ্টেম্বর এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রেখি যে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাওয়ার পর তো সেক্ষেত্রে কিন্তু এখানে মানে তোমাদের যে প্লেস অফ পোস্টিং তো সেই প্লেস অফ পোস্টিং কিন্তু তোমাদের মানে এই কান্ট্রি মানে ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে সেটা কিন্তু নোটিফিকেশানে বলা রয়েছে তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই তো বন্ধু দেখো এখানে প্লেসমেন্ট অথবা পোস্টিং এখানে বলা রয়েছে যে এনি প্লেস ইন দ্য কান্ট্রি তো এখানকার যে কোনো জায়গায় তোমাদের কিন্তু দেশের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখানে প্লেস অফ পোস্টিং হতে পারে তো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা একবার চেকআউট করে নিও এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিই এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ